সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আসছি আজকে সম্রাটদার ফ্যাক্টরিতে, যেখানে দুই পেয়ার মাল ডেলিভারি হচ্ছে। তো এই দুই পেয়ার মালের ফুল ডিটেলস তোমরা এই ভিডিওতে আজকে পেয়ে যাবা। আর এই দুই পেয়ার সেটের মেশিন শুদ্ধ একটা অ্যাপ্রক্স প্রাইসও পেয়ে যাবা লাস্টে। তোমরা যদি নিতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, যেই ক্যাবিনেটগুলো এখানে ইউজ হয়েছে, টপের জন্য SRX 725, আর বেসের জন্য JBL মডেলেরই ফ্রন্ট বেস SRX সিরিজেরই। আর হ্যান্ডেল দেখতেই পাচ্ছো তোমরা কতটা ইম্পোর্টেড কোয়ালিটির মধ্যে। আর পেন্ট দেখতে পাচ্ছো টপের মধ্যে। পিছনে তোমরা সুইচ পেয়ে যাবা, যেটা HF অন অফ করার। HF তোমরা অনও করতে পারো, অফও করতে পারো। আর ক্যাবিনেটের মধ্যে থাকছে ফুললি স্ক্র্যাচ প্রুফ ফায়ার প্রুফ সেন্টেক্স পেন্ট, যেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারতেছো। আর এই ক্যাবিনেটে যেগুলো জালি ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ইম্পোর্টেড কোয়ালিটি, যেগুলো নর্মাল সব দোকানে পাওয়া যায় না, এটা অর্ডার করে আনতে হয় ইম্পোর্টেড কোয়ালিটির মধ্যে। টপ আর বেসের জালির কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, বেসে যে স্পিকারটি ইউজ হচ্ছে ATI Pro 1800 ওয়াট, আর টপে যে স্পিকার হচ্ছে ATI Pro 800+800 ওয়াট, আর HF ইউজ হচ্ছে এখানে ATI Pro-রই HD সিরিজের 125 ওয়াট। আর এখানে দেখতে পাচ্ছ DBX এর ক্রসওভার, DBX এর ইকুয়ালাইজার। বন্ধুরা, এখানে টপের জন্য অ্যাম্পলিফায়ারটা যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে Beta 3 কোম্পানির 4 চ্যানেল অ্যাম্পলিফায়ার, DT4004। ঠিক আছে, একটা চ্যানেলে একটা করে টপ দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেস যে ব্যবহার করছি আমরা, এখানে বেসের জন্য অ্যাম্পলিফায়ার আছে MT-1800X NX অডিও অ্যাম্পলিফায়ার, যেটাতে একটা একটা এক সাইডে, মানে ফোর ওমস, মানে পুরো সেট আপ এখানে ফোর ওমসে রান হচ্ছে। আর এখানে তোমরা যে মিক্সারটা দেখতেছ সেটা হচ্ছে EMR MG-12X, মানে একটা পপুলার মিক্সার, যেটাতে তোমরা ছোটোমোটো কীর্তন ডিজে সব করতে পারবা। আর এখানে অপশনাল একটা মিক্সার রাখা আছে, যেটা হচ্ছে ATI Pro 8 চ্যানেল মিক্সার, এটাও নিতে পারো তোমরা, এটাও অপশনালে আছে। কারণ EMR দাম একটু কস্টটা বেশি পড়ে যায়, যাদের কস্ট থাকবে না তারা ATI Pro নেবে। আর এখানে যে স্টেবিলাইজারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দাজি কোম্পানির, যেটা তোমরা ক্যাশ অন ডেলিভারিও করতে পারবা, কিছু পেমেন্ট অ্যাডভান্স দিয়ে ক্যাশ অন ডেলিভারিও হয়ে যাবে এই স্টেবিলাইজারটা। আর এখানে যে সেট আপের সঙ্গে ফুল ওয়্যারিংও থাকছে, যেটা ফুললি ইম্পোর্টেড তার, মানে সব হেভি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই সেট আপের মধ্যে। তো তোমরা তারের কোয়ালিটি দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমাদের একটু অ্যাম্পলিফায়ারের ব্যাকসাইডগুলো দেখিয়ে দিই, কানেকশনটা একটু বলে দিই। মিক্সার থেকে আমরা দুটো আউটপুট নিয়ে একটা ইকুয়ালাইজার একটা ক্রসওভারে দিয়ে দিয়েছি। ইকুয়ালাইজার থেকে টপের অ্যাম্পলিফায়ারে যাচ্ছে আর ক্রসওভার থেকে বেসের অ্যাম্পলিফায়ারে। এই সেট আপের সঙ্গে আমরা কাভার দিচ্ছি, কাভার যেটা টপের কাভার বেসের কাভার, যেটা এইখানেই ম্যানুফ্যাকচারিং হয়। তোমাদের কাভারের কোয়ালিটিটাও একটু দেখিয়ে দিই। এইখানে যে কাভারগুলো ইউজ হয় এটার ভিতরে 6mm ফর্ম দেওয়া থাকে, যেটা এইখানেই ম্যানুফ্যাকচারিং হয়, আর কোয়ালিটি খুবই ভালো, এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। বন্ধুরা, তোমাদের সমস্ত ডিটেলস তো দিয়ে দিলাম, এখন তোমরা যদি এই সেট আপটা নিতে চাও তোমাদের সম্রাটদার সঙ্গে যোগাযোগ করতে হবে। সম্রাটদার নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ ব্যানারের মধ্যে। আর এখানে সব কিছু, মানে আউজা, JBL, NX অডিও, Beta 3, ATI Pro, সুইটন, এনলেপস, সব কিছু পেয়ে যাবে এখানে। তোমাদের যেই কোম্পানি দরকার তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এই সেট আপের প্রাইসের যদি কথা বলি তোমাদের, এই সেট আপ অ্যাপ্রক্স প্রাইস ফুল অ্যাম্পলিফায়ার দুই পেয়ার সেট আপ কাভার ওয়্যারিং শুদ্ধ মোটামুটি 4 লাখের কাছাকাছি পড়ে যাবে। বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, তোমাদের আর একবার পুরো সেট আপটার দেখিয়ে দেই কী কী ইউজ হচ্ছে এখানে, তোমরা দেখে নাও।
আর বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এইখানে যে প্লাইগুলো ইউজ হয়, যেটা হচ্ছে রাশিয়ান বার্চ প্লাই, মারিন প্লাই, তো তোমাদের যেরকম প্লাইয়ের মধ্যে দরকার সেরকম প্লাইই হয়ে যাবে। আর প্রাইসটাও একটু কম বেশি হবে, প্লাই রাশিয়ান বার্চ প্লাই নিলে একটু বেশি হবে প্রাইসটা, আর মারিন নিলে কম হবে। ক্যালিব্রেট নিতে পারো, তো যেরকম প্রাইসের নিতে চাও সেরকম প্রাইসের এইখানে পেয়ে যাবো তোমরা। আমার হাতে এখন যেই প্লাইটা আছে সেটা হচ্ছে রাশিয়ান বার্চ প্লাই, আর একটা যেটা আছে সেটা হচ্ছে ক্যালিব্রেটেড। দুটোর মধ্যে তোমাদের তফাৎটা দেখাই, এক ফোঁটা তোমরা গ্যাপ পাবে না প্লাইয়ের ভিতরে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কোনো রকম কোশ্চেনের জন্য তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আমি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই, টাটা।